ঘন্টার পর ঘন্টা ফেরির জন্য আর অপেক্ষা করতে হবে না দেশের দক্ষিণাঞ্চলের মানুষদের। আর মাত্র একদিনের অপেক্ষা, এই উপলক্ষ ঘিরেই পুরো বাংলাদেশ নিচ্ছে উৎসবের প্রস্তুতি। পদ্মা সেতুর রোমাঞ্চ ছুঁয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকা বাংলাদেশ দলকেও। পদ্মা সেতুর নামে যেই সিরিজ, সেই পদ্মা সেতু আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির দেখা মিলে ড্যারেনসামি স্টেডিয়ামের পেরিমিটার বোর্ডে। দ্বিতীয় টেস্ট শুরু হতে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। অধিনায়ক হিসাবে টেস্টে নামার আগে উত্তেজনা তো আছেই। সাকিব আল হাসানকে ছুঁয়ে গেছে আরও একটা রোমাঞ্চ, তার বাড়িও যে দক্ষিণের জেলা মাগুরাতেই। এবার স্বপ্নের পদ্মা সেতু ধরে স্বপ্ন জেতার বাড়ি যাবে। অবশ্যই আমাদের দেশের জন্য একটা অনেক বড় ব্যাপার। আমার মনে হয় স্পেশালি দক্ষিণাঞ্চলের মানুষ যেহেতু আমি, তো সেই দিক থেকে আমার জন্য আরও বড় ব্যাপার। সো আমি খুব এক্সাইটেড এই জিনিসটা নিয়ে, এবং আমি ভাবি এটা আমাদের সামগ্রিকভাবে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের পেছনে অনেক বড় ভূমিকা রাখবে। বাবা, ভাইয়া মালয়েশিয়া থেকে কল করেছে। আব্বা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আব্বা, মাত্র এই মাসের খরচ আমি আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি। ভাইয়া, আমার জন্মদিনের গিফট কোথায়? দেখো গতবারের মতো যেন না হয়। গিফটের টাকা পাঠালে জন্মদিনের আগে, আর টাকা হাতে পেলাম জন্মদিনের পর। না না না, এইবার এই সমস্যা হবে না। এনসিসি ব্যাংক আপনার সাথেই সব সময়। সাকিবের মতোই এই সেতু দক্ষিণের 21 জেলার মানুষের কাছে স্বপ্নের সেতু। এবার তারা উত্তাল পদ্মা পাড়ি দেবেন খুব সহজেই। শনিবার পদ্মা সেতু যখন উদ্বোধন হবে সেন্ট লুসিয়ায়, তখন মধ্যরাত। দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা শেষে সাকিব হয়তো গভীর ঘুমে থাকবেন। তবে এক মাসের ক্যারিবিয়ান সফর শেষে বিশ্বসেরা এই অলরাউন্ডার যখন বাড়ি ফিরবেন, তখন এই সেতু ধরেই নিজের বাড়ি ফেরার অভিজ্ঞতা উপভোগ করতে চাইবেন, সেটা অনুমান করাই যায়। তানজিম ঐশী, অলরাউন্ডার।